শয়তানি চক্রান্ত, বুঝেছেন? এই জন্যই পদ্ধতি নেয় নাই যে আল্লাহর পদ্ধতি যদি নেওয়া হয় তাহলে তো মুরিদ আর আলাদা করা যাবে না। একটা ভণ্ড হয়ে যে দেওয়ানবাগে, ও দুরুদ বানাইছে, দুরুদ বানিয়ে বলতেছে এই দুরুদটা অন টেস্টে রাখছেন 2 বছর, 2 বছর অন টেস্টে রাখছেন। এই ভণ্ড দুরুদ বানাইছে, বানিয়ে বলতেছে কি, আপনার ওজিফার বই দেখেন, ওজিফার বই যে আছে দেওয়ানবাগের ওজিফার বই, তো উনি বলছেন আমি দুরুদ বানাইলাম একটা, দুরুদটা 2 বছর পরীক্ষার মধ্যে রাখলাম, দেখলাম যে কাজ হচ্ছে খুব, তখন সব মুরিদকে ওই দুরুদ পড়তে হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? ও যদি দুরুদ বানাইতে পারে, এর চেয়ে কতগুলো পাপিষ্ট আছে। কাদেরিয়া, কাদেরিয়া গ্রুপ আপনারা ছিলেন, সুন্নি জামাত, ওই যে জশনে জুলুস করে, ওদের কাছে মানে মিলাদ হলো ফরজ, মিলাদ যে না করবে ও মুসলমানই না। আপনারা কি বলবেন, যে ইসলামের ভিতরে মিলাদ করা ফরজ, ওই ইসলাম নাপাক ইসলাম, ওই ইসলাম মানি না, ওই ইসলাম পরিত্যাগ করা, ওই ইসলামকে তালাক দেওয়া হলো ফরজ, ঠিক আছে? যে ইসলামে মিলাদ পড়া হলো ফরজ, মিলাদ পড়তেই হবে, না হলে ইসলাম হয় না, তো ওই ইসলামটাকেই আমাদের বাদ দিতে হবে, তাহলে আল্লাহর ইসলাম পাওয়া যাবে। যে ইসলামে মিলাদ পড়াবে সুন্নাত, যে ইসলামে মিলাদ পড়া হলো ফরজ, কিয়াম করা ফরজ, ওই ইসলামকে তালাক না দেওয়া পর্যন্ত আল্লাহর ইসলাম, কোরআনের ইসলাম কেউ পাবে না, পেতে সক্ষম হবে না। ওরা হলো ওই মিলাদওয়ালাদের ইসলাম, ওই ইসলামে আমরা যাব কেন, আর ওই ইসলামে আমাদেরকে আমাদেরকে নিবে কেন? ওরা কোনো আফসোস নাই, ওরা যদি আপনাকে কাফের বলে তাহলে খুশি হবেন। হ্যাঁ, এমনি ভাবে যারা বলে যে ইসলামে মাজহাব মানা ফরজ, কি বলবেন, যে ইসলামে মাজহাব মানা ফরজ, ওই ইসলাম পরিত্যাগ করা ফরজ, বুঝা গেছে? বাহাস করবেন আপনি? যারা বলে যে মাজহাব মানা ফরজ, আসেন বাহাস করি, বাহাস আমি করব না, তোমার ওই ইসলামটাকেই আমি তালাক দিয়ে দিলাম, ওই ইসলাম আমি মানি না, ওই ইসলাম তোমাকেই দিয়ে দিলাম, ওই ইসলামে আমি কোনো গন্ডগোল করব না, ওই ইসলামে আমার কোনো ঝগড়া নাই, ওই ইসলাম তোমার। যে ইসলামে মাজহাব নাই, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ, সেই ইসলাম আমার, ঠিক আছে? আর যে ইসলামে মাজহাব মানা ফরজ, এটা তোমাকে দিয়ে দিলাম, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, বাসও করব না, বাস করার দরকার আছে? যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নাউজুবিল্লাহ, তাদেরকে নবীটা দিয়ে দেন, বলছে এই নবী, এই নবীতে আমরা বিশ্বাসী নই, এই নবীকেও তালাক দিলাম, কোনো আফসোস নাই, তুমি তোমার এই নবী নিয়ে একাই থাকো। এসব ইমানের সাথে কে আছে? কোরআন আছে, হাদিস আছে, সাহাবায়ে কেরাম আছে, তাবেঈগণ আছে, তাবে তাবেঈনগণ আছে, ইমামগণ আছেন সমস্ত। যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই নবীকেও তালাক, আমাদের নবী কোনো গায়েব জানেন না, কোরআনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, ফয়সালা হচ্ছে কোনো বাহাস ছাড়া। আপনি বাহাস করতে গেলেই ইসলামের আরো অবমাননা করবেন। একজন বলতেছে বাহাস করব আমি, মাজহাব মানা ফরজ, আপনি কি করবেন? মাজহাব মানা ফরজ হবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোনো ফরজ আসতে পারবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়া বাদ দিলেন কেন, মনে আছে? 3 রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে কিয়ামুল লাইল পড়িয়েছিলেন, তারপর চতুর্থ রাতে আর বের হয় নাই, কেন? যে আমি যদি এভাবে তোমাদেরকে তারাবির সালাত বা কিয়ামুল লাইল পড়াই, তাহলে আমার আশঙ্কা হয় যে ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ালেন না, চতুর্থ রাত্রে বেরই হয়নি। ওমর ইবনে খাত্তাব, আল্লাহ রসুলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারাবি হলো না জামাত সহকারে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে হলো না, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করলেন, উনি তো অনেক দীর্ঘ সময় পেয়েছিলেন, 12 বছর শাসন করেছেন, 12-13 বছর, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জামাত সহ পড়েননি, কারণ হলো যদি ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, মৃত্যুবরণ করেছেন। অতএব উনি কি করলেন, কিয়ামুল লাইল জামাত সহ পড়ার প্রচলন ঘটিয়ে দিলেন, কারণ আর ফরজ হওয়ার আশঙ্কা নাই। আছে সাহাবি বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর ইবনে খাত্তাব, ওরা বলে যে আর সাহাবি মানে না, ওরা খুব সাহাবি মানে নাকি, ওমর ইবনে খাত্তাব যে বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কোনো ফরজ আসতে পারে না, যদি সাহাবিকে মানেন তারা, তাহলে কিভাবে তারা বিশ্বাস করে, ওমর ইবনে খাত্তাব বিশ্বাস করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ফরজ হইতে পারে, কিন্তু ওরা বিশ্বাস করে, ওদের কি সাহাবি মানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মাযহাব ফরজ হলো কি করে, কোন নবীর উপরে ফরজ হলো, সেই নবীর নাম কি বলবেন? ওমর ইবনে খাত্তাব নিশ্চিন্ত যে আজকে যদি এই কিয়ামুল লাইলের জামাত চালু করে দিই, তাহলে আল্লাহ পক্ষ থেকে কোন ওহী এসে বলবে না যে তোমরা যখন জামাতে নামাজ পড়তে পছন্দ করো, ফরজ করে দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব নিশ্চিন্ত যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফরজ হবে না। যারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফরজ হবে, এরা কারা? যারা বলতেছে মাযহাব মানা ফরজ, এই লোকগুলো হলো সাহাবী ওমর ইবনে খাত্তাবের পরে এই দর্শন আবিষ্কারকারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরও ফরজ হতে পারে। কে ফরজ করলো মাযহাব? শুধু মাযহাব কি ফরজ নাকি? মাযহাব ফরজের এটা যখন কমপ্লিট করছে যে না বোকা লোকেরা মেনে নিয়েছে, মাযহাব মানা ফরজ যারা কোরআন হাদিস বিষয়ে অজ্ঞ তারা মেনে নিয়েছে, তারপরে আবার সাহস করলো কি, তরিকা মানাও ফরজ। সাহস হয়ে যাওয়ার পর এখন তরিকা মানা ফরজ, আপনারা শুনেন না, তরিকা ছাড়া বাঁচাই যাবে না। তারপর তরিকা গুলো কি? এই তরিকা গুলো ইবলিসের কিতাব ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কোথায়? আল্লাহর কিতাবে পাওয়া যাবে, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, শুনতেও খারাপ লাগতেছে, শুনতেও জঘন্য জিনিসের, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাজেলিয়া, গাউসিয়া, তিজানিয়া, কত রকমের তরিকা, এগুলো সব ইবলিসি তরিকা। এরা সাহস পেয়েছে কোথায়? প্রথমে মাযহাব মানা ফরজ অনেক বোকা পাটি স্বীকার করে নিয়েছে, হ্যাঁ 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 স্বীকার করে নিয়েছে, এরপরে সাহস করেছে তরিকা মানাও ফরজ, এরপরে তরিকার বিস্তারিত বর্ণনার দিকে দাও গেছে, পীর ধরা ফরজ পর্যন্ত। দেখছেন এদের দৃষ্টতা কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরজ মানলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কোনো ফরজ হবে না, আর এরা একটার পর একটা ফরজ করতেই আছে না, ফরজ বলতেই আছে, একটার পর একটা সাহস হচ্ছে। আল্লাহর কসম, যেই ইসলামের মধ্যে মাযহাব মানা ফরজ, ওই ইসলাম আমরা মানি না। যেই ইসলামের মধ্যে তরিকা মানা ফরজ, ওই ইসলামটাই মানি না। যেই ইসলামের মধ্যে পীর ধরা ফরজ, মুরিদ হওয়া ফরজ, সেই ইসলামকে আমরা চিরতরে তালাক দিয়েছি, একদিনও এই ইসলামের দিকে তাকিয়ে দেখবো না, বা চোখ দিয়েও তাকাবো না এই ইসলামের দিকে। আমাদের সামনে আছে কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পষ্ট ভাষায় বলেছেন, কি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কয়টি জিনিস বললেন? দুটি জিনিস, আর সংখ্যা দুটি, আর গণনাতেও দুইটা না, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, একটি এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, লান তাযিল্লু কুশিন কালো, গোমরা হবে না, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো সুন্নতি, আমার সুন্নাহ। ক্লিয়ার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু মানতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু মানতেন? তৃতীয় আরেকটা মানতেন, নাম কি? মাযহাব। সাহাবায়ে কেরাম আর কি মানতেন? তৃতীয় কি মানতেন? আমাদের সমাজে বলা হয়
ইজমা কিয়াস। ইজমা কিয়াস আল্লাহ রসুল বলেননি, ইজমা কিয়াস হলো কোরআন এবং সুন্নার বাদী কৃত দাসী, দাস দাসী হচ্ছেন ইজমা আর কিয়াস। যদি কোরআন সুন্নার সেবা করে, কোরআন সুন্নার খিদমত করে, তাহলে ইজমাকে মানা যাবে, কিয়াসকে মানা যাবে। আর যেই ইজমা এবং কিয়াস কোরআন সুন্নার খিদমত করবে না, সেই কোরআন সুন্না সেই ইজমা কিয়াস একেবারে ড্রেনে নিক্ষেপযোগ্য, ড্রেনে নিক্ষেপযোগ্য। ঠিক আছে, যেই ইজমা কিয়াস, এই এই ইজমা কিয়াসের আলাদা কোনো মর্যাদা নাই। আল্লাহ রসুল মর্যাদা দিলে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি জিনিস ছেড়ে গেলাম, আমি যদি বলি চারটি তাহলে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হলো না? কি বলতে হবে? ইজমা কিয়াস বলতে কিছু যদি থেকে থাকে তাহলে সেই ইজমা কিয়াস কেবল মানা যাবে। যেই ইজমা কিয়াস কোরআনের সেবা করবে, হাদিসের সেবা করবে, ওই ইজমা কিয়াস মানা যাবে, অন্যথায় অন্য কোন ইজমা কিয়াস মানা যাবে না। মাযহাবি ইজমা, আমরা ইজমা করেছি, মাযহাব সৃষ্টির পর কোন ইজমা চলবেই না। সাহাবায়ে কেরামের ইজমা চলবে, তাবেঈগণের ইজমা চলবে, কিন্তু মাযহাবিগণের ইজমাও চলবে না, কিয়াসও চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিয়াস সমর্থন করেছেন, যেই ইজমা সে সমর্থন করেছেন, সেটাই কেবল চলবে, অন্যটা চলবে না। বন্ধুগণ, আমি এই হাদিসটারই আপনাদের কাছে এই ব্যাখ্যাটা তুলে ধরছি। আল্লাহ রাসূল দুটি জিনিসের কথা বলেছেন, তিনটি যোগ করা যাবে না, সেটা ইজমার নাম দিয়ে, কিয়াসের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে, কোনো নামে তৃতীয় চতুর্থ কোনো জিনিস সেট করা চলবে না।